অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের বাংলা বইয়ের ঘুরে দাঁড়াও কবিতাটি। সবাই মন দিয়ে পড়া শুনতে থাকবে। আর একটি কথা, এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করা যাক। ঘুরে দাঁড়াও কবিতাটি লিখেছেন প্রণবেন্দু দাশগুপ্ত। তোমরা নিজেদের খাতায় লিখে নাও কবিতাটির উৎস। ঘুরে দাঁড়াও কবিতাটি কবি প্রণবেন্দু দাশগুপ্তের কবিতা সংকলন গ্রন্থ থেকে নেয়া হয়েছে। তাহলে কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে? কবিতা সংকলন গ্রন্থ থেকে ঘুরে দাঁড়াও কবিতাটি নেয়া হয়েছে। আশা করছি তোমাদের মনে থাকবে, আর এটা পরীক্ষাতে আসতেই পারে। এইবার আমি কবিতাটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করে দেব। তোমরা বিষয়বস্তুটা মন দিয়ে শোনো। তোমরা যদি মন দিয়ে শুনতে থাকো, তাহলে কিন্তু পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা লিখতে পারবে। এবার তাহলে আমি শুরু করছি। একালের অন্যতম কবি প্রণবেন্দু দাশগুপ্ত তাঁর ঘুরে দাঁড়াও কবিতায় নানা সামাজিক চাপে জর্জরিত কোণঠাসা মানুষকে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। আমাদের সমাজে অনেক মানুষ আছে দরিদ্র শ্রেণীর নিচে বসবাস করে, যারা একেবারে কোণঠাসা, সেই সকল মানুষকেই কবি ঘুরে দাঁড়াতে বলেছেন কবিতার মধ্য দিয়ে। দেখো, ক্রমাগত সরতে সরতে মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। অন্যায়ের প্রতিবাদ না করতে করতে ক্রমশ নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হয়েছে তারা। কিন্তু সভ্যতার নামে মানবতার সেই লাঞ্ছনা আর সহ্য করা যাবে না। তাই কবি কবিতায় বলেছেন, ছোট্ট একটা তুক করে বাইরেটাকে পাল্টে দিতে হবে, অর্থাৎ ম্যাজিক করে। আর সেই ম্যাজিকটা কারা করবে? সাধারণ দরিদ্র মানুষ। দেখো ভালো করে, সাইকেল রিক্সাগুলি সেই অসামান্য তুকের প্রভাবে বনে বনান্তরে চলে যাবে, কাদা ভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি, গাছগুলি নদীর জলে স্নান করে আসবে আর জেগে উঠবে উপান্তের শহরতলি। সব মিলিয়ে আলোচ্য কবিতায় কবি বলতে চান, সামান্য ইচ্ছের প্রভাবে মানুষ তার এই দুঃখময় কষ্টময় জীবনকে পাল্টে একটা সুন্দর বসবাসযোগ্য সমাজ সভ্যতা গড়ে তুলতে পারে, যদি মানুষ চেষ্টা করে। তারপর দেখো, কিন্তু যদি তা না পারে, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিনিয়ত তাকে চরম ক্ষতি, লাঞ্ছনা, আত্মধ্বংসের পথে এগিয়ে যেতে হবে, সমস্ত কিছু সহ্য করতে হবে। তাই কবির বক্তব্য, সব শেষ হয়ে যাওয়ার আগে এখনো সময় আছে। ঘুরে দাঁড়িয়ে যদি সব কিছু বদলে দেওয়ার চেষ্টা করা হয়, তবে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন দেখা যাবে। তা না হলে সৃষ্টির শ্রেষ্ঠতম জীব মানুষকেই বিন্দুর মতো ক্রমশ মিলিয়ে যেতে হবে। এই হলো আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজ এখানেই শেষ করলাম।